আমার বড় ভাই কি একটা অপকর্ম করে আইছে, কি একটা খারাপ কাজ করে আইছে তুমি কও। বড় ভাই বিয়ে করিছে, আরে অপকর্মটা কি করিছে? অন্য কেউ বিয়ে করবার গেলে তুমি এরম করো কিসের জন্য? তুমি কিসের জন্য কোন রকম খবর না দিয়ে মামার বাড়ি চলে গেছিলে কত, আমি কত মনে মনে কষ্ট পাইছি তুমি জানো? তোমার উপর রাগ করে গিয়েছিলেন সেজন্য তোমার কিছু কয়ে যায়নি। তোমার মনে আছে আমার সামনে তুমি আলতা বসাত কি ব্যবহারটা করেছিলে? কি করলে তুমি আলতার জন্য? তুমি আমাকে এত বড় শাস্তি দিলে রোজিনে, আর একটু দেরি হলে পরে তো আমি নাই হয়ে যেতাম, এই পৃথিবীতে আমি চিরবিদায় নিয়ে নিতাম। কি হতে তার নমুনা তো দেখতেই পাচ্ছি, আমি দুই দিন হলো আইছি অথচ দুই দিনে তোমার দেখাও নাই, একবার দেখতেও আসো নাই আমাকে। তোমাকে মিন্টু আইনবের কাছে এটা আমি একটা ষড়যন্ত্র মনে করেছিলাম, আর ওই যক্ষা রোগী হারানের সাথে তোমার বিয়ে হয়েছে এই কথা শোনার পরে আমি খুব কষ্ট পাইছিলাম, রাগ করেছিলাম, মনে 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 মনের দুঃখে আমি সেই জন্যই তোমার। তুমি আসলে একটা বেকুব, তোমার কিসের জন্য মনে হলো যে হারানের সাথে আমার বিয়ে দিতে চাইলে আমি তাকে বিয়ে করতে রাজি হব? আসলে তুমি তো একটা সিটার, নিজের কথার কোনো বিশ্বাসই নাই, তাই অন্য মানুষকে তাই মনে করো। আসলে কথা ছিল না, সত্যি কথা ক্ষতি কি রোজিনা, আমার নিজের ভিতর একটু দুর্বলতা আছে সেজন্যই সবসময় খালি ভয় করে, এই ভয়েই মানে খালি মনে হয় যে এই বুঝি তোমাকে আমি হারা ফেলা দিলাম, যে কারণে আমি তোমার আব্বাক আব্বা আব্বা কয়ে ডাকি। আমি জানি তোমাকে পাওয়ার মতো কোনো যোগ্যতাই আমার নাই, সেই জন্য আমি ভয়ে ভয়ে থাকি, তোমাকে মনে হয় আমি হারা ফালাইলাম। এদিকে তোমার আব্বা মানে সম্রাটের যোগ্য মনে করে, তা আমার প্রতি একটা সত্যি সত্যি বড় ভয় কাম করে যে যদি তোমার সাথে সম্রাটের সে বিয়ে দিয়ে দেয়। আচ্ছা কবে তোমার বয়স হবে একটু কত, কবে তোমার বুদ্ধি হবে, আর সব কিছু নিয়ে কিসের জন্য তুমি এত অস্থির হয়ে যাও? কি করবো কও, আমি তো সকলে ভালোবাসি, সরকার বাড়িটাকে ভালোবাসি, আব্বাক ভালোবাসি, এজন্যই আমার মানে মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়। চিন্তা করে দেখো আমার বড় ভাই কি একটা অপকর্ম করে আইছে, কি একটা খারাপ কাজ করে আইছে তুমি কও। এইটাই তো তোমার সমস্যা, হ্যাঁ বড় ভাই বিয়ে করেছে, আরে অপকর্মটা কি করেছে? অন্য কেউ বিয়ে করবার গেলে তুমি এরম করো কিসের জন্য? তারপর তুমি যখন বিয়ে করবে সেটা যদি কেউ মানে না নেয় তখন? তুমি কি কথা করছ? তুমি জানো তুমি চলে যাওয়ার পর আমরা যে জায়গায় ওই যে মাচার ভিতর বসে কথা কইতাম গল্প করতাম, সে বাঁশের মাচার উপর যায় আমি হাওয়া করে চিকুর পাড়েছি, কত কাঁদিয়েছি, খালি মনে হয়েছে তোমাকে আমি হারা পালা দিলাম, সত্যি সত্যি মানে পাগল হয়ে গেছিলাম। তোমার যদি আসতে আর কয়দিন দেরি হতো তাহলে পরে আমাকে তুমি আর পাইতে না, আমি পাগলই হয়ে যেতাম, রাস্তায় হতে দেখা গেলো যে কেমন করে যে ঘুরে বেড়াইতাম, খাইতাম না দাইতাম না, সব তোমার শোকে। সেটা হলেই ভালো হতো, তুমি হলে কি ওই যে শোক থাকতে অন্ধ শির অন্ধ না, আমি তোমাকে ওই ভালোবাসি। চুপ কর, কথা কইতে দিলে খালি কথা কইতেই থাকে। কথার কাজে কোনো মিল নেই।